সভাপতি সাংসদ অজিত চৌধুরীর ইচ্ছায় বিধায়ক নির্বাচিত হতে পেরে আমি সবার আগে নির্বাচিত হয়ে আমার দাদাকে প্রণাম করে আমি সেদিনও শপথ নিয়েছিলাম যে আমাদেরও স্বপ্ন হবে অজিত চৌধুরীর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা আপামর মানুষের পাশে দাঁড়ানো। রবিবার পলাশী থেকে জিয়াগঞ্জ পর্যন্ত ডাবল লাইন রেলপথের শিলান্যাস অনুষ্ঠানেও দলের স্তুতি শোনা গিয়েছিল রেজিনগরের কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। অনুষ্ঠান মঞ্চ থেকে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্কের কথাও বলতে ভোলেননি তিনি, কিন্তু তার দুদিনের মধ্যেই দিগবাজি খেলেন হুমায়ুন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের একাংশের বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ তুলে দল ছাড়ার কথা ঘোষণা করলেন। জানালেন, 15 তারিখ সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার পর 20 তারিখ যোগ দেবেন তৃণমূলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে উপযুক্ত শেল্টার দিতে পারেন। আমি 15ই নভেম্বর বেলা 12টার দিকে আমি আমার কংগ্রেসের সমস্ত পদ থেকে রিজাইন দেব এবং আগামী 20 তারিখে আমি তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে রাজ্যের তৃণমূলের নেতৃত্বের উপস্থিতিতে আমি সেখানে তৃণমূলে জয়েন করব। সোমবার মহাকরণে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তাঁকে মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন বলে দাবি কংগ্রেস বিধায়কের। তবে তৃণমূলে পা বাড়ালেও অধীর চৌধুরীর প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। পলাশিতে বর্তমান রেলের রাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, আপনারাও ছিলেন সেখানে, আমাকে অনেক সম্মান দিয়েছেন। মমতা অধীর সম্পর্ক কোনোদিনই মধুর নয়, সম্প্রতি তা আরও তিক্ত হয়েছে। এই পরিস্থিতিতে অধীরের দুর্গ থেকে বিধায়ক ভাঙিয়ে এনে তাকে কড়া বার্তা দেওয়ারই চেষ্টা তৃণমূল নেত্রী করলেন বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের। আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।